আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন আছি পটুয়াখালীর সব থেকে সুন্দর জায়গায়, আর আমার সাথে আছে কাফি ভাই, সবাই তাকে চিনেন। ভাই কেমন লাগতেছে এখানে এসে? খুবই দারুণ লাগতেছে, খুবই দারুণ। মনে হচ্ছে আসলে কাশ্মীরে আছে। আসলে খুব দারুণ একটা জায়গা, মানে পটুয়াখালীর মানে এই একটা রোডের কারণে পুরো পটুয়াখালীকে এখন সবাই চিনে। তো আমরা সেখানে আসছিলাম, আজকে কাফি ভাইয়ের কিছু আসলে শ্যুট ছিল, এগুলো শ্যুট শেষ। বাট এখন একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমাদের পটুয়াখালীটা আসলে কতটা সুন্দর। যারা আসলে পটুয়াখালীতে আসেন নাই, তারা হয়তো বা পটুয়াখালী সম্পর্কে ধারণা নেই বা জানেন না। অনেকেই রাজশাহী শহরের নাম শুনেছেন বা রাজশাহী সিটি কতটা পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন সেটা হয়তো বা সবাই জানেন, কিন্তু আমাদের পটুয়াখালী শহর বর্তমান মেয়রের কারণে যে কতটা সুন্দর এবং কত সুন্দর করে সাজানো হয়েছে সেটা আসলে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। আমার কি অবস্থা? এই তো। তো কেমন লাগলো এখানে এসে? কেমন লাগলো বলতে বলতে কি কাজকর্ম করতে করতে আপনার রাত হতে না এই আমার হচ্ছে গিয়া এগুলো হচ্ছে আপনার পাটের ভ্যাগ আর কি, ওইটার স্পন্সরের ছবি ছিল, ভিডিও ছিল, ওইটা আসলে আমরা তুলতে কাজ করতে আসছিলাম এই আর কি। আর হচ্ছে কি আমরা এখন বর্তমানে আছি পটুয়াখালী, ঝাউতলা বলেন, কাশ্মীর রোড বলেন, লাভ রোড বলেন, প্রেম রোড বলেন, ভালোবাসা রোড বলেন, যেই রোড বলেন সেইটা হিসেবেই মানুষ সেটা খুব চিনে, খুবই ভালো ব্যাপার এই আর কি। পটুয়াখালী এই জায়গাটা হচ্ছে কি দূরদূরান্ত থেকে মানুষ আসে, আমাদেরও ভালো লাগে এই জায়গাটা, আরও কিছুক্ষণ থাকতে পারলে ভালো লাগতো। আসলে ভালো লাগার ঘোরাফেরার মতো একটা মানে হচ্ছে কি ভালো একটা নিঃশ্বাস ফেলার মতো জায়গা। সে এটা আলাদাভাবে বলতে হবে না যে আপনারা এখানে আসেন, এটা এমনিতেই ভালো এই আর কি। না দাদা তুমি কথা বলো, আমি অটোমোটো দেখি কই কি আছে। তো আপনারা যারা আসলে পটুয়াখালীতে আসেন নাই, তারা আসলে পটুয়াখালীর সৌন্দর্য হয়তো বা অনেকে অনেক ভিডিওতে দেখেছেন, কিছুদিন আগেও আমার একটা ভিডিওতে আপনারা দেখছেন যে আসলে পটুয়াখালী সিটিটা কতটা সুন্দর। তো এখানে আসলে আপনারা সেটা নিজ চোখে দেখতে পারবেন, আসলে খুব সুন্দর জায়গা। এখানে রোডগুলো এতটা নিট অ্যান্ড ক্লিন, আর আমাদের সিটিটা অনেকটা নিট অ্যান্ড ক্লিন। একটা দৌড় দিব। তো অলরেডি এটা হচ্ছে ক্রসিং করার রাস্তা ছিল, সেখান থেকে ক্রস করলাম। আমরা এখন যাব পটুয়াখালী বাস স্ট্যান্ড, আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, জাস্ট আমাদের কাজ শেষ আর আমরা এখন ব্যাক করতেছি। তো অটো কি পাইছো? কিছু কিছু রোড আছে বুঝছেন, যে এইগুলোতে আসলে মানে অটোতে রিস্কে না যাওয়া হচ্ছে, হাইটে যাওয়া অনেক ভালো। সামনে যদি আগাও তাহলে পিছনে রোড তো অনেক দারুণ আছে। মানে এটা আসলে মনে হচ্ছে না যে পটুয়াখালী, মনে হচ্ছে বাইরের কোনো দেশের রোড, মানে খুবই দারুণ লাগে। আর রাত্রবেলা যদি লাইট গুলো জ্বলে, এই যে ল্যাম্পোস্ট গুলো আরো সুন্দর, এই যে ল্যাম্পোস্ট গুলো আরো সুন্দর। তো দারুণ একটা জায়গা, যারা আসলে পটুয়াখালী আশেপাশে আছেন তারা হয়তো বা জানেন, কিন্তু দূর থেকে যারা দেখবেন তারা হয়তো বা জানেন না যে এই জায়গাটা আসলে কতটা সুন্দর। তো আপনার হাতে সময় থাকলে বা বরিশাল আসলে এই জায়গাটিতে ঘুরতে আসতে পারেন, বরিশাল থেকে খুব একটা বেশি দূরে না, হয়তো বা 40-45 কিলোমিটার হবে। তো এই হচ্ছে আমাদের পটুয়াখালী শহর, আর আমাদের কাজ শেষ, আমরা এখন বাসার দিকে যাব। ভাই সেলফি তুলতেছে, যেখানে যাই সেখানেই কিছু না কিছু মানুষ থেকে চিনতেছে, এটা অনেক বেশি ভালো লাগে ঘুরতে বের হলে। এখন কাফি বের একটা কাজই আমরা মূলত এখানে আসছিলাম, আমাদের একটা স্পন্সরশিপের ভিডিও ছিল, এটা মেক করেছি। তো রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন শহর। তুমি যদি মানে ফুটেজ ছাড়া এমনি নর্মালি একটা ফুটেজ নিয়ে দেখাইতে পারো তাও কিন্তু অনেক ভালো লাগে। সূর্যটা পড়ছে, মানে আমাদের কুয়াকাটায় যেভাবে সূর্যটা পড়লে একটা দারুণ ইয়ে আছে, সেরকম একটা ফিল আসতেছে। তুমি চাইলে কয়েক সেকেন্ড আলাদা একটা ফুটেজ নিয়ে দেখাইতে পারো, খুবই সুন্দর লাগে এই জায়গা। আর বিশেষ করে এই রাস্তার সামনে কিন্তু আবার একটা মসজিদ করছে, দেখছিলাম মসজিদটা, মডেল মসজিদ, খুবই সুন্দর মডেল মসজিদটা। কারণ এই জায়গাটা আরও বেশি ভালো লাগে, মানে এই জায়গাটার সৌন্দর্যটা আরও একটু ফুটে উঠছে। কারণ হচ্ছে আপনি চাইলে নামাজের সময়ও সেই মসজিদে চাইলে আপনি নামাজও আদায় করতে পারেন। তো এক কথায় রাস্তাটাকে ঘিরে আসলে পটুয়াখালী শহরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দর একটা জায়গা, খুব মনোরম একটা পরিবেশ। যারা আসলে পটুয়াখালীতে থাকেন তারা সবাই চেষ্টা করে বিকালে এখানে ঘুরতে আসার। তো আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।